কিয়ামতের দিন আমার শাফায়াত কবুল করা হইবে। আমি বলিব, হে আমার প্রতিপালক, যাহার অন্তরে এক সরিষা পরিমাণ ঈমানও আছে তাহাকেই জান্নাত দান করুন। সুতরাং তাহাদেরকে বেহেশতে প্রবেশ করানো হইবে। তারপর আমি আবার বলিব, হে প্রভু, যাহাদের অন্তরে সামান্যতম ঈমান আছে তাহাদেরকেও জান্নাত দান করুন। হাদিস বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন এখনো তাহার হাত মোবারকের আঙ্গুলগুলো দেখিতে পাইতেছি। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 7001।